আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শাকিবকে নিয়ে উচ্ছ্বসিত মিম, বিদ্যা সিনহা মিম, সাজিয়ে গুছিয়ে দুই বাংলাতেই তার নিজস্ব ফ্যান বেস তৈরি করেছেন তার অসাধারণ রূপ এবং কঠোর পরিশ্রম দিয়ে। কদিন আগেই মুক্তি পাওয়া সুলতান দ্য সেভিয়ারে জিত মিম জুটি বেশ প্রশংসিত, আর এবার আবার এগিয়ে চলা সাপ লুডো খেলার উদ্দেশ্যে, মানে সাপ লুডো সিনেমার উদ্দেশ্যে। আর এগিয়ে চলার পথে ঢাকা কলকাতা মিলিয়ে মিম কাজ করেছেন বহু নায়কের সাথে, তাই তার এক একান্ত সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে সেরা নায়ক কে, আর তাতেই মিম অকপটে স্বীকার করেছেন তার কাছে সেরা নায়ক ঢালিউড কিং শাকিব খান। এখানেই থেমে না গিয়ে মিমের চোখে শাকিব খান কেমন তাও তিনি শেয়ার করেন এই সাক্ষাৎকারে। শাকিব খান একজন অভিজ্ঞ এবং দক্ষ অভিনেতা, যে দীর্ঘদিন ধরে তার পরিশ্রম দিয়েই সেরা অবস্থানে পাকাপোক্তভাবে আছেন, যে বারবার নিজেকে ভেঙে নতুন করে তৈরি করে দর্শকের সামনে এনেছেন। এতটা সাকসেসফুল হওয়ার পরেও সহশিল্পীর প্রতি যথেষ্ট আন্তরিক, অসাধারণ এক ব্যক্তিত্ব। এবার প্রশ্ন হলো, অনেকেই বলে সাফল্য নাকি মানুষকে অহংকারী করে তোলে, এবং সাফল্যে অনেকেই নাকি অন্যজনদের নিচু ভাবতে শুরু করেন। তাহলে ঢালিউড কিং শাকিব খান কিভাবে এতটা ব্যতিক্রম, আর তার চরিত্রের এই দিকটার জন্যই সিটি সিনেমা শাকিব খানকে জানায় সিটি স্যালুট। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে